আছো? আশা করছি ভালো আছো। সো গাইস, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তো সেই জন্য মানে মিডিয়াম চিংড়িটাই আমার কাছে আছে, এমনি জাস্ট চিংড়ি খেতে মন মানে ইচ্ছে করলো, সেই জন্য চিংড়ি আনতে বললাম। নিয়ে এসছে, এখন বলছি চিংড়ি মাছের মালাইকারি। তো ইনি এখন খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেলে ইনি ক্যামেরাটা ধরবে, আমি রান্নাবান্না করবো। তো আমার রান্নাবান্না এমনি তো কমপ্লিট, আমি রান্না করে নিয়েছি। তো এখন ফট করে মনে হলো সবার যে চিংড়ি মাছ খাবে, তো সেই জন্যই চিংড়িটা আনা হলো। তো এখন আমি রান্নাবান্না করবো, চলো দেখি এর কতক্ষণে খাওয়া দাওয়া শেষ হবে, ততক্ষণ একটু ওয়েট করি আমরা। তোমরাও থাকো, সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ভিডিও লাইক করো, শেয়ার করো। আশা করছি ভালোই লাগবে, আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে, রয়েছে পেঁয়াজ, তেজপাতা, জিরে, দারচিনি, ওটা কি এলাচ, দুটো শুকনো লঙ্কা। তো এটা রেখেছি ফোড়নের জন্য। আর এখানে দেখে নাও তোমরা কী কী রয়েছে, এখানে মশলার জন্য দিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছ যে টমেটো আছে, পেঁয়াজ আছে, নিচের তিনটে শুধু লঙ্কা আছে আর কয়েকটা রসুন, যেটা তোমাদের আগে আমি দেখিয়েছি। সো আমি এই কয়েকটা জিনিসই নিয়েছি, অবশ্যই কয়েকটা জিনিসই লাগে। আর নারকেলের হচ্ছে নারকেলের দুধ যেটা লাগে সেটা আমার কাছে নেই, আর আমার কাছে লিকুইড দুধও নেই। তো আমি যে যা করব, এখানে যে গরু দুধটা রয়েছে এটাই আমি ব্যবহার করবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা বাড়িতে ট্রাই করেছো, চলো দেখতে থাকো আমি কী করতে থাকি। আমি যেটা করবো, এখন আমি গ্যাসটা অন করব। অন করার পর দুধ বানানোর জন্য জলটা বসিয়ে দিয়েছি। এদিকে রয়েছে চিংড়ি মাছটা, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, তো রেখে দিয়েছি। এখন জলটা একটু গরম হওয়ার পর আমি দুধটা বানিয়ে নেব। তো চলো এটা একটু গরম হতে হতে মশলাটা করুন। মিক্সিটা এবার আমি অন করবো, আর অন করার পর প্রচুর পরিমাণে সাউন্ড হবে, কারণ জানি মিক্সিটা প্রচুর সাউন্ড হয়। তো চলো তোমরা দেখতে থাকো আমি এবার যেটা করবো। এক মিনিট দিয়ে পেস্ট একদম কমপ্লিট। চলো গাইস স্টার্ট করা যাক। তোমরা দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাছটা ভাজার পালা। এখানে এই কড়াইটাই ভরানো আছে, তো এই কড়াইটাতে আমি
কাজ করবো। সাদা তেল ছিল, সাদা তেলটা ঘুরে গেল, তো আমি এখানে একটু সরষের তেল অ্যাড করে নিয়েছি, কারণ সাদা তেলটা শেষ হয়ে গেছে, যার জন্য সরষের তেল অ্যাড করে নিয়েছি, কোনো প্রবলেম হবে না। আর ভিডিওটা দেখো, তেলটা গরম হচ্ছে, আমার তেল গরম হয়ে গেছে আশা করছি, আমি একবার চেক করে নিই। হ্যাঁ, হয়ে গেছে, তো এবার মাছগুলো দিয়ে দিব। হে গাইস, তো গাইস চলো মাছটা এক পিট ভাজা হোক, তারপর তোমাদের সাথে আসছি। আবার দেখো এক পিট ভাজা হয়ে গেছে। আর এই চিংড়ি মাছটা কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানো, আর চিংড়ি মাছের মালাইকারি কার কার মানে খেতে ভালোবাসো সেও কমেন্টে জানো। তো দেখো মাছটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, প্রায় ওই সাইডটা হয়ে গেলে আমি নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ একটু ওয়েট করো, আমিও দেখি, কারণ মাছের তেল ছিটছে, যার জন্য আমি সামনে বেশিক্ষণ থাকতে পারছি না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাছটা আমি ভেজে নিয়েছি, তো এখানে যে তেলটা রয়েছে সেটার মধ্যে আমি রান্না করব। এখন আমি যেটা করবো তাই আমার দেখে তো খেতে ইচ্ছে করছে কি করবো। আর আরেকটা কথা হচ্ছে কি জানো, যখনই আমি স্পাইসি কিছু রান্না করি তখনই আমার ভাই ওরা কমেন্টে বলবে যে আগে তো রান্না করতি না এখন করিস না। কি বলবো, আগে তো কি বলবো, আগে হচ্ছে সেরকম একটা থাকতো জিনিস তো আরেকটা থাকতো না, বাট এইখানে জিনিসগুলো পেয়ে যাই আমি, সেই জন্য রান্নাটা সহজে হয়ে যায়। তো যাই হোক দেখো, আমি গল্প করতে করতে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একদম ভাজা হবে, লাল লাল করে ভাজা হওয়ার পর অ্যাকচুয়ালি ক্যামেরাটা ধরতে পারছি না আমি ঠিকঠাক, নাড়তে নাড়তে ক্যামেরাটা এদিকে চলে যায় ওদিকে চলে যায়। আমি একটু ট্রাই করছি ক্যামেরাটা রাখার, কিভাবে ধরে থাকতে আমার অসুবিধা হয়েছে, আমি রেখেছিলাম ক্যামেরাটা বাট কিছু দেখা যাচ্ছিল না, তোমরা কিছু বুঝতে পারবে না যার জন্য ক্যামেরাটা এখানে রাখিনি, হাতেই ধরে দিচ্ছি। পেঁয়াজটা ভাজি হোক তারপর আসছি। তোমরা দেখতে পাচ্ছ যে একদম রেড কালার হয়ে গেছে, রেড তো না ব্রাউন কালার, যাই হোক
তো এটার মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি রেড কালার মানে কালারটা হয়ে আসলো। এখন লঙ্কা, দুটো লঙ্কা দিয়ে দিলাম, মানে যা যা নিয়েছিলাম সব কিছু দিয়ে দিব। দারচিনি সবকিছু দিয়ে দিলাম আমি। এবার আমি দেব হচ্ছে মশলা, মশলাটা দিয়ে দিলাম। এবার আমি যেটা দিব হলুদ, লঙ্কা আর মানে লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করবো, আর যেন নুন তো দিয়ে দিই। দেখতে পাচ্ছি এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন এটা আর একটু হয়ে গেলে আমি নামিয়ে নেবো। দেখা হচ্ছে নামানোর পর। One eternity later. Guys, just see. নামানোর পর এরকম হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রান্নাবান্না তো হয়ে গেল, রান্নাবান্না মানে যে রেসিপিটা বানালাম, তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে, ভিডিও রেসিপি। সো তোমরা ট্রাই করে দেখো, খেয়ে দেখো কেমন লাগে।
তো আজকের ভিডিও এতটুকুই, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।